জবান খুলি দি আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম জবান খুলে আরো উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বললে লাভ আছে কি আছে না? বন্ধুরা আমার সমাজ সংকীর্ণ অল্প কিছুক্ষণের মধ্যে আমার মুর্শিদ কেবলা আল্লামা জগৎপুরী মাদ্রাসিল্লাহুল আলী উনি চলে আসবেন। যতটুক সময় আমরা বসব আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বতে আমরা বসতে রাজি আছি কি আছি না? তাহলে আল্লাহু আকবার বললে কত রাব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রতিটি মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা টুকরা আছে, যেই টুকরাকে লাতিফায়ে কলব বলা হয়। জোরে বলুন ঠিক কি না? ওই কলবের উপর দিয়ে খোদাই করে লেখা আলিফ লাম লামহা আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। নিচে মিম হা মিম দাল মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা, উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার। যখন মানুষ বলে আল্লাহু আকবার ধনির দক্ষা লাগিয়া ওই মর্দ কলবটা জিন্দা হয়ে যায়। কলবে যত গুণ আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শান বর্ণনা করার কারণে আমার মাওলা দয়া করে মায় করে কলবের গুনাহগুলি মাফ করে দিয়ে ওই কলবটাকে মদিনার আয়না বানায় দে। জুড়ে বলি আল্লাহু আকবার। সেই জন্য আবারও বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। সদকাল্লাহুল আযীম ওয়া সদকা রাসূলুহুন নাবিয়্যুল হাবীবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহীদিনা ওয়াশ শাকিরিনা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আও কামা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা, ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ لَنَا مُحَمَّدًا وَعَلَى
সৈয়দেনা মাওলানা মো মহব্বতে উচ্চাওয়াজে এমন এক নবীর উপর দরুদ ও সালাম পেশ করতেছি যে নবীজি 63 বছর জিন্দেগি উম্মতে উম্মতে বলে কেঁদেছেন, জোরে বলুন ঠিক কিনা। যে নবীজি আজ রোজা পাকে শুয়ে শুয়ে উম্মতে উম্মতে বলে খাদেন, যে নবীজি কিয়ামত পর্যন্ত উম্মতে উম্মতে বলে খাদবেন, ওই নবীর উপর দরুদ আসতে হবে না, জোরে হবে। শুধু তাই নয়, এমন নবীর উপর আমরা দরুদ পড়তে যাচ্ছি যে নবীর ব্যাপারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান। হাদিসের মধ্যে এসেছে মান সাল্লা আলাইহি ওয়াজাবাত লাহু শাফাআতি উম্মাত। ওরে আমার উম্মত তুমি শুনে নাও, ওরে আমার উম্মত পশ্চিম বললাম হযরত ইমাম হাসান হুসাইন ছাত্র যুব সংঘের উদ্যোগে সুন্নি মহাসম্মেলনে আরামের ঘুমকে হারাম করে তুমি চলে আসলা, সব কিছু পিছনে পেলে আমি নবীর মহব্বতে মাহফিলে এসে আমি নবীর উপর দরুদ পড়লা। ওরে আমার উম্মত তুমি শুনে নাও, যেদিন তোমার সন্তান তোমাকে চিনবে না, এমন দিন আমাদের সামনে আসে কি আসে না? সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সবাই নফসি নফসি বলবে একটা নেকির জন্য ধরা খেয়ে সন্তানের কাছে যাবেন, সন্তান আমাকে একটা নেকি দাও। আরে সন্তান তোমার জন্য দুনিয়াতে বাড়ি করলাম গাড়ি করলাম কত মিথ্যা কথা বললাম, ওরে সন্তান আমাকে একটা নেকি দাও। সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না, মার কাছে যাবেন ও আমার আদর স্ত্রী রে দয়া করে মায়া করে আমাকে একটা একটা নেকি দাও, আমি ধরা পড়ে গিয়েছি। স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। এইভাবে সবাই পরিচয় লুকাইয়া রাখবে, কিন্তু চিনবে, চিনার পরও পরিচয় দেবে না। এটা আমার একটা আল্লাহর হাকিকত, আমার আল্লাহর একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুদরত। চিনার পরও পর্দা চোখে একটা পর্দা পড়ে যাবে, চিনবেন না, না চিনার কারণে দেখা যাবে, দিতে পারবেন তারপরও কোনো সাহায্য করা যাবে না। ওই না মুসিবতের সময় সবাই নাফসি নাফসি বলবে আপনি আমার দয়ার নবীজি পরমান, তুমি পশ্চিম মোল্লা হযরত ইমাম হাসান ওমেন হুসাইন যুব সংগঠনের উদ্যোগে মাহফিলে আসিয়া আমি নবীর উপর দরুদ পড়ার কারণে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল তোমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়ার ছাওয়াজ বলি ইয়া রাসূলুল্লাহ। সেই জন্য আসুন ওই নবীর মহব্বতে উচ্চ আওয়াজে নবীকে ভালোবেসে আপনি আমার দেন, নবীজি সব কিছু দেখেন সব কিছু শুনেন, এই অন্তরে এই কথাটা বিশ্বাস রেখে উচ্চ আওয়াজে দুরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া শাফিউল মুজনাবিন ইয়া রহমাতাল লিল আলামিন কুল জাহানের বাদশাহ ইয়া শাফিউল মুজনাবিন আমি কি মিনি কেঁদে যাব গো পাবো না দিদার কোনো দিন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মা
اللهم سلم وسلم وبارك عليه بلغ العلا بكماله كشفت جابي جماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا الهي دکھا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں گوار مدینہ محمد مصطفیٰ نور علی نور حبیب کبریا نور علی نور اے کے کاہد کجبلا جا آخری جان قدرا در تدر آواری بے تدر بشتا شادا شابی گریا کنت بداخا کند شابی اللہم سلیم و سلیم و بارک علی انہیں علماء کرمگن او پستیتا سن انہیں کی واس کرچن امر سامنے پوشتو ایک مرتو اللہ بن اللہ رسول پرمی آشکان جاکران سنی بھوارا پردنشی عابد صالح من ماو بنرا امی آبارو سلام دیچی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ای محفل ہوا تے اپنا کشنا بے جا امر منہ ہوئے اس کے چوتر دیکھ محفل جورے بلن ٹکی نا سامنے ایک تا محفل ایدی کے ایک تا محفل تار پرو اپنا را جرا ایسے چھے جنتی جرا ترائی تو جنتر باغن آشے جورے بلن ٹکی نا جنتی جرا ترائی جنتر باغن آشے اے جنتر باغن آشے لے انہیں کلاو ایک تلاب ہلو حجر اکرم صلی اللہ علیہ وسلم فرمان بحساب مغفرہ امر اللہ پاک رب العالمین بحساب جیبنر گناہ گلی ماف کر دے جورے بلی سبحان اللہ دخل الجنہ جرا جنتر باغن آشے سمست گناہ گلی ماف کرے امر اللہ تویری جنات دکھایا دے جوری بلی اللہ اکبر سمانی تو حاجری اللہ پاک رب العالمین اپنا ہمیں کیوں تھم تو آدھر کرے مائے کرے محبت کرے دنیا تے پٹائی سین جوری بلون ٹکی نا دنیا تے پٹائی سین ایمون آمدر جنو دویٹا راستہ باتائی دیئے چھے ایکٹا ہلو جنات اور ایکٹا ہلو جہنم گبیر منو جو اللہ بھی بیک دیئے چھے بدھ دیئے چھے تمہیں جو جنہ تیر دکھے بدھ کٹھاؤ برین کٹھاؤ اللہ بن اللہ رسول ایر پتے مت چھلو تاہولے تمہیں جنہ تی جرے بلون ٹکی نا آج جو دی تمہیں تمہار من چاہے جندگی تمہار من چاہے جندگی حلال نائی حرام نائی پردہ نائی پوشید نائی جی بابی اچھا تمہیں چھلو تاہولے اوئی دوی نمبر رستہ تا جے رستہ تا ہلو جہنم اے جہنم سر آر گنو پائنا ہے جورے بولن ٹک کی نا ایک اون امار پوشنو جورے بولن تو جہنم میں راگن کی شوئیت پارا جا بے اچھا ہوا جے بولن دنیا راگن ہاتھ لگلے ہاتھ چلے جائیں پائے لگلے پاہ چلے جائیں شرین لگلے شرین چلے جائیں چرکر ہوئے جائیں ऐ जोलर करुने बेहोश अवस्था हमरा बेहोश होए जाए किंतु जहन्नम मेरा गुन एतो बोया बहु आगुन होबे जे आगुन हाथे लगबे हाथ जोलर आगे अपना कोली जटा चार कर होए जाबे अमर अल्लाह डंडे वाला दुनिया का मनुष या अय्युहल्लदीन आमनुत्तकुल्लाह हे मंदरगुन तुमरा अमी अल्लाह के बोई करो इत्तकुल्लाह तुमरा अमी अल्लाह के बोई करो अकुलु कौलन सदीदा एवं सर्व अवस्था सदाई सर्वदाई तुम्हें सत्य कथा बोलो आज के मिथ्या कथार बोलार कारणे आमरा अनेक पीछे आछि जोरे बोलुन ठीक कि ना शुद्ध आपनाराई मिथ्या कथा बोलें ना अनेक आलेम उलामारो मिथ्या कथा बोले जोरे बोलुन ठीक कि ना
অনেক আলেমরা আছে আমার নবীর উপর মিথ্যা কথা বলে ভাইরাল হওয়ার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবীর উপর কটাক্ষ কথা বলে এমন জালেম আছে কি আছে না এই জালেমদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে আরো অনেক আগেই বলে দিয়েছে উতিল্লিম বাদা জালিকা জানিম যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে যারা নবীর শান অপমানকে নিয়ে কথা বলবে যারা নবীর শান অপমান ইজ্জতকে কাটু করতে যাবে তারা হলো যারা সন্তান জুড়ে বলুন টিকে না ও জামাত বলে বলুন টিকে না কিছুদিন আগে একটা যারা সন্তানের দরা পড়ছে নাম হলো আবু তাহা আদনান সে বলতেছে আমার নবী নাকি কয়েকবার আত্মহত্যা করার জন্য পাহাড়ে উঠছে জুড়ে বলুন নাউজুবিল্লাহ যেই নবীর উসিলায় তুমি দুনিয়াতে আসলা যেই নবীর উসিলায় তুমি দুনিয়াতে আলো বাতাস দেখলা যেই নবীর উসিলায় আজকে তুমি মাইকে কথা বলতে পারতেছো যেই নবীর উসিলায় তুমি আলো বাতাস সব কিছু ভক্ষণ করতে পারতেছো ওই নবীকে এমন কটাক্ষ কথা তুমি কোন বিভাগে বললা আমি অনেক কিছু গবেষণা করে দেখেছি সেই মাদ্রাসার বারিন্দাও যায় নাই সে একটা স্কুলের ছাত্র এখন কথা বলতে পারে এখন দেখা যায় নবীর ব্যাপারে বিভিন্ন কটাক্ষ কথা বলে এমন ঝালেম এমন মুনাফিক এমন আবু জাহেলের দল আছে কি আছে না সুজা এক কথা নবীকে যদি মানার মতন মানো তাহলে হলে হুসাইনের দল হুসাইনের দল আর যদি নবীর ব্যাপারে কটাক্ষ কথা বলো তাহলে ইয়াজিদের দল জুড়ে বলুন ঠিক কি না আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ সর্ব অবস্থায় তুমি সত্য কথা বলবা সত্য কথা যদি তুমি বলতে পারো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে অনুসরণ হয়ে যাবা আর যদি তুমি মিথ্যা কথা বলো মিথ্যা কথা বলার কারণে তোমাকে জাহান্নাম তোমার জন্য অবধারিত আমার আল্লাহ বলে আমি তোমাদের জন্য তোমাদেরকে আমি উন্মুক্ত করে ছেড়ে দিলাম আমি তোমাদেরকে ব্রেন দিলাম তোমাদেরকে বিবেক দিলাম ওই বিবেক দিয়ে তুমি তুমি ভালো মন্দ তুমি যাচাই করাবা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নিজেকে সুন্দরভাবে চালানোর জন্য তুমি কত করলা বাড়ি করলা গাড়ি করলা সব কিছু করলা কিন্তু তোমার খবর জবরটা যেই কবরে তোমাকে সারা জিন্দেগি তোমাকে কাটাতে হবে যেখানে কোনো বাতি নাই কোনো আলো নাই কিছু নাই সাথী নাই ওই কবরে তুমি কিভাবে তোমার জীবনটা কাটাবা সেই দিকে তোমার কোনো লক্ষ্য নাই আমার আল্লাহ ডাকতে বলে আমার বান্দা তোমরা তাকায় দেখো ছোট ছোট মাসুম বাচ্চার অথবা ছোট ছোট মানুষরা ঘুরি উড়ায় কে উড়ায় না নাটাইটা যে ঘুরি উড়ায় তার হাতে নাটাই থাকে গুড়ি অনেক দূরে চলে যায় দেখবেন গুড়ি অনেক দূরে যাইয়া মাথা এইভাবে নাড়ায় কি নাড়ায় না অনেক উড়ে আকাশে গুড়ি চলে গেল আপনার এইভাবে মাথা নাড়ায় এইভাবে নাতা মাথা নাড়ায় আর বলে ও মালিক তুমি আমাকে ছেড়ে দিয়েছো আর তোমার কাছে আমি আর আসব না যখন সন্ধ্যা হয়ে যায় ওই গুড়িওয়ালা যিনি গুড়িটা ছেড়ে দিল নাঠায়াতে সন্ধ্যা যখন হয়ে যায় নাটায় বলতে আরম্ভ করে বলতে বলতে যখন ঘুড়ি যখন কাছে চলে আসে তখন ঘুড়ি জবান দেয়া বলে মালিক আমি ভেবেছিলাম আর আপনার হাতে আমি ধরা পড়ব না আমি উন্মুক্ত হয়ে গেলাম এখন দিকে আপনার কাছে আমি ধরা পড়ে গেলাম আমার আল্লাহ ডাক দেওয়ার ও দুনিয়ার মানুষ ও আমার বান্দা বান্দিরা শুনো দুনিয়া পাইয়া এই দুনিয়া হলো আর দুনিয়া মাজনাতুল আখিরা এই দুনিয়াটা হলো কেত স্বরূপ তুমি যত বেশি ফলন যত সুন্দরভাবে তুমি বুনবা তত সুন্দর ফলন তুমি ফসল পাইবা তেমনিভাবে এই দুনিয়াটা হলো মুসাফির কানা তুই আগে রোয়ানা হাই তুই পিছে রোয়ানা এই দুনিয়া তাকার জায়গা না এই দুনিয়া ছেড়ে তোমাকে একদিন চলে যেতে হবে আমার হাতে নাটাই আমি যেদিন হুকুম করব যেদিন চলার আসার জন্য বলবো ওই দিন আর দুনিয়াতে তুমি তাকার কোনো জায়গা না জুড়ে বলুন ঠিক কিনা সেই জন্য দুনিয়াতে চলতে গেলে আপনাকে কয়েকটা জিনিস সর্ব অবস্থায় আপনাকে মানতে হবে এই কয়েকটা জিনিসের মধ্যে এক নম্বর হলো আল্লাহর যত হুকুম আছে ওই হুকুমগুলি আপনাকে পুনকানো পুনকানো ভাবে মানতে হবে জুড়ে বলুন ঠিক কিনা
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আদর্শ আছে যত সুন্নাহ আছে সবকিছু আপনাকে সাধ্য মতে পুনকানো পুনকানো ভাবে আপনাকে মানতে হবে। কারণ এমন একটা যুগ আমরা এসে পড়েছি যে যুগের মধ্যে ঈমান রাখাটা খুব কঠিন হয়ে দাঁড়ায় গেছে, জুড়ে বলুন ঠিক কিনা। জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখলে যত কষ্ট এর চাইতে আরো বেশি কষ্ট হয়ে যাবে। আপনি আমার দোয়াল নবীজি পরমান উম্মত মাংস তামাসসাকা বিসুন্নতে ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআদু শাহীদ। এই ফিতনা ফাসাদের জমানায় যে আমরা একটা সুন্নতকে আকড়ে ধরবে, আমি নবীকে মহব্বত করে একটা সুন্নতকে আকড়ে ধরবে, ওই উম্মতের আমলনামায় 100 শহীদের সওয়াব দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে মানলেন, রাসূলকেও মানলেন, আল্লাহকে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ যাকাত সব কিছু আদায় করলেন, এখন রাসূলকেও মানলেন। তবে গভীর মনোযোগ, আল্লাহর নামাজ যদি আপনাকে পড়তে হয় ওই নামাজের মধ্যে নবীর তরিকা আছে কি আছে না? নবীর তরিকা মতে আপনাকে নামাজ পড়তে হবে। হজ যদি দিতে হয় নবীর তরিকা মতে আপনাকে হজ করতে হবে। যাকাত যদি দিতে হয় নবীর তরিকা মতে আপনাকে যাকাত দিতে হবে। আরেকটা সব চাইতে মূল্যবান একটা জিনিস আছে, এই জিনিসটা হলো ফরদা। জুড়ে বলুন কি ফরদা? আমাদের কাছে আছে না নাই? অনেকের কাছে আছে, পুনকানু পুনকানু ভাবে তারা ফরদা করে, আর অনেকের কাছে আছে ফরদা নাই। তবে ফরদা না থাকলে কেমন? আজকে তো যুবকরা বাবির কাছে অফেন চলে, কিন্তু না না, হাদিসের মধ্যে এসেছে যেমন ভাবে ফানক সাপ দেখলে ভয় করে কি করে না, তেমনি ভাবে ভাবি এবং দেওয়ার ফানক সাপের মতন এমন ভাবে আপনাকে ভয় করতে হবে। কারণ গুনাহ এমন এক জিনিস, যদি গুনাহগার হয়ে যান আর গুনাহগার হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেন তাহলে জাহান্নাম ছাড়া আর কুজমু কিছুই নাই। সেই জন্য ফরদা ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেন, ওয়া করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আগের যুগের মানুষ যারা ছিল তারা এগুলো বুঝতো না। আয়াতের মধ্যে সেই কথাই বলা হয়েছে, জাহিলাতের যুগের মতন তোমরা বেফরদাভাবে হইও না, বেহায় আপনা হইও না। কারণ আজকে অনেকেই পীরসাব আছে, তাদের কোনো ফরদা নাই, মনে আছে কি আছে না? আছে না? বেটা বেটি কোনো বেদ বিচার নাই, ওপেন চলাফেরা। আমাদের কথা আমরা বলি, আগে অনেক আছে কিন্তু পর্দার ব্যাপারে কমিটিরা বলছে হুজুর পর্দার ব্যাপারে একটু আলোচনা করেন। আমি বললাম সাবজেক্ট দিতে হলে আগে দিলে সবচেয়ে বেশি ভালো হইতো, ঠিক না? আলোচনা গুছাইয়া সুন্দর করে করা যেত। যাই হোক, যেহেতু বলেছে আমিও সেই দিকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। পর্দা এমন এক জিনিস, গভীর মনোযোগ। সফরি কলা দামি না কম দামি? সবাই জবান খুলে বলুন দামি না কম দামি? কত টাকা আলি? 80-90 অথবা 100 টাকা আলি, অনেক সময় পাওয়াই যায় না, ঠিক না? আমাদের দেশি সবজি গুলো নাই, ওই গাছই নাই। আগের মুরব্বীরা কত ভালো খাইছে ও, আর এখন তো আমরা কি রে ফরমানিন খাওয়া খাইতেছি। তারপরে তো আল্লাহ আমরার বাসায় রাখছে, এটা তো নিয়ামতই আল্লাহ, ঠিক কিনা বলুন? সর্বি কলম সব চাইতে দামি। আপনার কাছে আমার প্রশ্ন, ওই সরফি কলা যদি বাজারে সুলাইয়া তোলা হয়, সালটা আপনার গরু রেখে দিলেন, ছাগলটে খাওয়াইলেন অথবা গরু রে খাওয়াইয়া, আপনার বিবি যদি বলে স্বামী গো মানুষের কষ্ট হবে, সরফি কলা সুলাইয়া খাইতে কষ্ট হইব, সেই জন্য গোর থেকে সুলাইয়া বাখলটা রাইকে খালি খলাটা নিয়ে তুলেন, আপনার কাছে আমার প্রশ্ন, ওই খলার দামি না কম দামি?
বিক্রি হবে আর ফিটা দিব এইটা মাছি বইছে দুলা পড়ছে হইতে লয়েছে পাগল ছাড়া আর কিচ্ছু হইব না জুরে বলুন ঠিক কি না যেমন ভাবে অনেক দামি জিনিস সবরি গলা ওই গলা যদি শোনায় আপনি বাজারে তো নেন যেমন ভাবে বিক্রি হবে না বরং আপনাকে বিভিন্ন মানুষ গালাগালি করবে পাগল বলবে আপনাকে বিভিন্ন ভাবে কটাক্ষ কথা বলবে এমন হতে পারে আপনাকে মারতো পারে যেমন ভাবে ওই সুফরি খোলা সুলাইয়া তুললে বাজারে যেমন ভাবে দাম নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান বেফরদা মহিলা যারা আছে ওই মহিলারও আল্লাহর কাছে দাম নাই ভালো মানুষের কাছে দাম নাই জোরে বলুন ঠিক কি না বেগায়া আপনারা যারা আছে ওই মহিলার পেট থেকে পশ্চিম কালো কোন আলেম বাইর হওয়ার আশা করা যায় না জোরে বলুন ঠিক কি না হাফেজ কুরআন ভালো একজন আলেম এবং হাফেজ কুরআন বাহির হওয়া কোনো আশা করা যায় না আর যদি মহিলা পরদশীল হয় মহিলা যদি কুরআন পড়নেওয়ালা হয় আগের মা বোনরা আমি দেখেছি রাত্র দশটা এগারোটা বেজেছে সংসারের সমস্ত কাজকর্ম করে ঘুমাইছে যে মার তো মুয়াজ্জিন সাহ যখন বলেছে আসসালাতু খায়রুন তু খয়রু মিনান সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে উজু করেছে উজু করে নামাজ আদায় করে গড় ঝাড়ু দিয়েছে গড় ঝাড়ু দিয়ে পবিত্র কালামুল্লাহ নিয়ে বসে গেছে জুড়ে বলুন ঠিক কিনা এখন তো টিভির পড়া নাই টিভি অনেক বড় নাই বড় বড় মোবাইল আছে কি আছে না মোবাইলে যাকা নাকা ঘন্টার পর ঘন্টা চলে যায় রাত বারোটা একটা দুইটা বেজে যায় ফজরের নামাজের কোনো খবরই নাই জুড়ে বলুন ঠিক কিনা এখন বলুন তো ওই মহিলার পেট থেকে ভালো কোনো আশা করা যায় কিনা ভালো কষা আশা যায় না সেই জন্য বন্ধুরা পর্দা পোশিদা দরকার দেখবেন যাচাই করবেন কার কাছে পর্দা আছে মুরিদ হবেন যাচাই করে মুরিদ হবেন ওই পীর সাহেবের কাছে পর্দা আছে কি আছে না যদি দেখেন ওই পীর সাহেব পর্দার ব্যাপারে পাবন্দি তাহলে উনি আল্লাহর ওলি এই কথাটা বিশ্বাসকে আপনি বয়াত হতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি দেখেন যাচাই করতে যাইয়া যদি দেখেন না উনি পর্দা পোশিদার ভিতরে না তাহলে ভাইয়ের আমার সাবধান সাবধান নিজ ধ্বংস হইয়েন না পুরা পরিবারটার ধ্বংস করিয়েন না সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরমানো দুনিয়ার মানুষ শুনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামায় আমি যাচাই করব কেমন আমল নামা নামাজ পড়লা কিন্তু কিয়ামতের দিন দেখা যাবে ওই নামাজ তোমার কোনো কাজে আসবে না রোজা রাখলা কিয়ামতের দিন দেখা যাবে ওই রোজা তোমার কোনো কাজে আসবে না হজ করলা কিয়ামতের দিন দেখা যাবে ওই হজ কোনো কাজে আসবে না যাকাত দিলা কিয়ামতের দিন দেখা যাবে ওই যাকাত কোনো কাজে আসবে না কারণ তুমি যে এইগুলো করলা ওইগুলি করতে যাইয়া তোমার ঘর পরিপূর্ণভাবে পর্দাশীলতা বানাইতে হবে যদি তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মতে তাকিয়া যদি এই কাজগুলি করতে পারো প্রতিটি কাজের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবে বাইরে আমার বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরমান ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অত্যন্ত আদর করে মায়া করে মহব্বত করে বানাইলাম তোমরা জাহান্নামে যাবা আমি আল্লাহ সইতে পারবো না কারণ আমার আল্লাহ অত্যন্ত আদর করে মায়া করে আপনি আমাকে বানাইছে জুড়ে বলুন ঠিক কিনা
আমার আল্লাহ ডাকতে বলে ও দুনিয়ার মানুষ ও আমার বান্দা বান্দিরা শুনো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার যে রাস্তাগুলি আমি দেখাইলাম ওই রাস্তাগুলি ওই রাস্তার মধ্যে তোমরা চলো নামাজ পড়ো রোজা রাখো হজ যাকাত তোমার উপর যদি আল্লাহ যদি যাকাত ফরজ করে থাকে তাহলে মাল নিসাব হিসাবে তুমি যাকাতগুলি দিয়ে দাও হজ যদি তোমার উপর ফরজ হয়ে থাকে জীবনে একবার হজ তোমার উপর ফরজ তুমি হজ করো বারবার যদি পারো তাহলে মদিনা যাও মক্কা যাও নবীর জিয়ারত করো কারণ নবীর জিয়ারত করা যারা করবে তাদের মতো ভাগ্যবান আর কেউ নাই জুড়ে বলুন ঠিক কিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি উম্মত যারা আমার রওজা মুবারক জিয়ারত করলো ওয়াজাবাত লাহু শাফাআতি আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল তোমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়ার জোরে বলি সুবহানাল্লাহ আমল এমন একটা জিনিস আমল দিয়ে আপনি আমি চলে যাব তা কখনো হতে পারে না তবে এই আমলগুলো যদি আল্লাহর দরবারে কবুলিয়াত করাতে হয় মঞ্জুর করাইতে হয় তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে নবীর সুন্নাত মতে জীবনটা কাটাইতে হবে জোরে বলুন ঠিক কি না এখন চিন্তা করুন তো আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন আমার নবী পর্দা করে কি করেন নাই পর্দার কথা বলেছেন কি বলেন নাই কেমন ভাবে আমার নবী ফরদার ব্যাপারে আলোচনা করতেছেন এমন সময় একজন অন্ধ সাহাবি দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো মায়ের নবীজি ও গো রহমাতান লিল আলামিন আমি তো চোখে দেখি না আমার সামনে যদি কোনো মহিলা চলে আসে আমি যদি কথা বলি তাহলে আমার কি হবে আপনি আমার দোয়া নবীজি ফরমানো অন্ধ সাহাবি তুমি চোখে দেখো না কিন্তু ওই মহিলা তো তোমাকে দেখে সেই জন্য তোমাকে পর্দা অবশ্যই অবশ্যই তোমাকে পর্দা করতে হবে জোরে বলি সুবহানাল্লাহ ও বাইর আমার বন্ধুরা আমার বলতেছিলাম মা বোনেরা ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াতে বসে গেল কোরআন তেলাওয়াত করে ঘরের সংসারে যে কাজগুলি আছে ওই কাজগুলি করবে ওই কাজগুলি করার পরে স্বামীর খেদমত যা প্রয়োজন আছে সব কিছু স্বামীর খেদমত করবে আজকে দেখা যায় স্বামীর খেদমত নাই কেন নাই একমার তো বেহায়া বেফর্দার কারণে স্বামীর খেদমত আজকে উঠে গেছে জুড়ে বলুন ঠিক কিনা আপনার বেফর্দার কারণে কেন আপনার টাকা আছে আপনাকে বলছে স্বামী আমাকে এমন একটা জিনিস কিনে আনতে দাও আপনি বলতেছেন আমার সময় নাই এমন আছে না তুমি যাওগা বাজারে এই যে আপনি মার্কেটে পাঠাই দিলেন আবার অনেক বিবিও আছে স্বামী যদি যতই বালা জিনিস আনে পছন্দ হয় না এমন আছে না যত বালা জিনিস আনিয়ে দেন মন মতো হয় না কি আনছেন মানুষ কত সুন্দর সুন্দর জিনিস আনতেছে আপনি আমার জন্য কি আনলেন না ও আমার মা বোনেরা সাবধান আপনার স্বামী যদি আপনার জন্য নিজে পছন্দ করে একটা তেনাও নিয়ে আসে যেভাবে হোক যেই পছন্দ মতে হোক যেই রঙের হোক না কেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ এইভাবে যখন আপনি শুকরিয়া আদায় করে স্বামীর জিনিসটা আপনি গ্রহণ করে আপনি পরিধান করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান তাদের দুইজনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে বৃষ্টি যেভাবে পড়ে এইভাবে রহমত আমার আল্লাহ নাজিল করে আরম্ভ করে ও আমার মা বোনেরা আপনি স্বামীর খেদমত করবেন কিভাবে খেদমত করবেন আজ সিনের মধ্যে এসেছে আপনার স্বামী যদি অসুস্থ হয়ে যায় এত কঠোর ভাবে বলা হয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহকে সেজদা দেওয়া দূরে বলুন ফরজ কিনা আল্লাহর ইবাদত করা ফরজ কিনা যদি আমার নবীজি ফরমান যদি দুনিয়ার কাউকে সেজদা দেওয়া যেত তাহলে প্রতিটা স্ত্রীকে বলল তোমার স্বামীকে তুমি সেজদা করো কারণ সাথী স্বামীর এত উঁচু মাকাম জোরে বলি আল্লাহু আকবার আপনি ও আমার মা বোনেরা গভীর মনোযোগ
পর্দা করেন বাইরে আমার পর্দা কেমন জিনিস যদি পর্দা কইরা দেখেন কত ভালো জিনিস এত মায়া মহব্বত আপনি যদি আপনার স্ত্রী সন্তানের সাথে পর্দা করেন কিভাবে পর্দা করবেন আপনার স্ত্রীকে বলবেন ও আমার স্ত্রী তুমি ঘরের বাহিরে যাও না বেহায়া বেপনা যাদের সাথে গায়রা মাহরুম যারা আছে যাদেরকে দেখলে হারাম গুনাহ হবে তাদের সামনে তুমি যাও না ওই তো একদিন দুই দিন কষ্ট হতে পারে কিন্তু ওই যে তোমার কথাগুলি তোমার স্ত্রী মানিয়া সুন্দরভাবে চলেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরমান ওই পরিবারটা যদি গরিব থাকে ওই মানুষগুলো যদি আমার হুকুম পর্দা পোশিদা ভাবে যদি সুন্দর ভাবে চলতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গরিবায়াত দূর করে দিয়ে তাদের স্বচ্ছলতা আমি আল্লাহ দান করে দেব জোরে বলি সুবহানাল্লাহ স্বচ্ছলতা আমি আল্লাহ দান করে দেব তাদের গর্ভ থেকে আমি এমন এক সন্তান আমি বাহির করে দেব যে সন্তান হবে কোরআনের হাফেজ সেই সন্তান হবে আলেম ওই সন্তান যদি আমি মাওলার দরবারে দোয়া করে মা বাবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সাগরে জোশ উঠে যাই আমি আমার বান্দার দোয়া কোনোদিন ফিরাইয়া দিতে পারি না ও আমার মা বোনেরা ও আমার বাবারা শুনুন সেই জন্য আপনি আপনার বিবিকে পর্দার ভিতরে রাখবেন আপনার মেয়েকে পর্দার ভিতরে রাখবেন আপনার মেয়েকে পর্দা শিক্ষা দেবেন মা গো তুমি বাইর হয় না বুর্কা পরিধান করো তবে আজকে যে বুর্কা পরিছো ভাই আহ কত রঙের দে বুর্কা ও বুর্কা চাইতে চাইবেন না কিন্তু বুর্কা জিকমিক আপনার চোখটা জিকমিকের দিকে নিয়ে যাবে জোরে বলুন ঠিক কিনা আপনি চাইতে চাইবেন না কিন্তু তাদের ফ্যাশন বুর্কা আর কি জুন্নুর জুন্নুর আওয়াজ হাই হাই মার্কেটে তো এখন তাদের ছাড়া কোনো উপায় নাই জোরে বলুন ঠিক কিনা আপনি একটা জিনিস কিনতেন পারবেন না তো ঈদের সময় যায়েন দেখছি গত ঈদে নোয়াপাড়া অনেক চেষ্টা করছে কয়েকবার গেছি রাত্রে দশটার উপর গিয়ে দেখি অবস্থা খারাপ হাই হাই কি এই যে অবস্থা বললো আমার গভীর মনোযোগ বুর্কা হবে ডিনা ডালা এমন বুর্কা পরিধান করাবেন যে বুর্কার বাহির থেকে কোনো কিছু দেখা যায় না একবার টাট পিট বুর্কা আপনি পরিধান করাবেন না ও আমার মা বোনারা আপনারও ডিলা ডালা বুর্কা পরিধান করবেন কারণ এটা হলো আমার নবীর সুন্নাত আর এটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম জোরে বলি সুবহানাল্লাহ আমার নবীজি বলেছে তোমরা যখন বুর্কা পরিধান করবা ডিলা ডালা যাতে বাহির থেকে তোমার শরীরের কোন অংশ যাতে না দেখা যায় দেখা যায় এমন টাইট পাইট বুর্কা পরে হাই হাই রে যুবতী তোমাকে তো একদিন চলে যেতে হবে এই দেহটা একবার তো তোমার স্বামীর জন্য জোরে বলুন ঠিক কিনা স্বামীকে পর্দার ভিতরে থাকিয়া তুমি যা ইচ্ছা তুমি তা দেখাও কোনো সমস্যা নাই কিন্তু বাহিরে যুবকদেরকে তুমি পাগল করিও না এমন মহিলা আছে কি আছে না অন বললে তো বলে যে যুবকের দোষ না মূলত এই মেয়েটার দোষ আবার মূলত যুবকটারও দোষ আছে আছে কি আছে না যুবকটা তো চিন্তা করে যে সুন্দর যাচ্ছে আহ যদি ভালোবাসতে পারতাম একদিন দুই দিন তিন দিন তারপরে দেখা যায় এমন অবস্থা হয় ওই যুবকটা মায়ের চিন্তা করে না বাবার চিন্তা করে না মার চিন্তা করে না মা দে মারবে বাবা দে মারবে এটার দিকে তাকা না ওই মহিলার প্রেমে পাগল হইয়া ওই মহিলার সাথে কুপ্রস্তাবিত আরম্ভ করে এমন আছে না কেন একমাত্র তোমার বুর্কার কারণে তুমি বেহায়া পড়া হয়ে রাস্তাঘাটে চলার কারণে তুমি ভালো একটা সুন্দর কালো বুর্কা অথবা তুমি একটা বুর্কা এক রঙের একটা বুর্কা পরিধান করো একবার ডিলা ডালা বুর্কা পরিধান করো দেখ ভাই কোন যুবক তোমার পিছনে আসবে না এমন আছে না জোরে বলুন ঠিক কিনা কথাগুলো আর তুমি চলবা এইভাবে তোমার কপালে তুমি কুড়াল মারবা আর আমি যুবকদের বলবো যুবক আল্লাহ যেহেতু তোমাকে সৃষ্টি করেছে অবশ্যই তোমার জন্য একটা সুন্দর রমণী আছে কি আছে না তুমি কেন তোমার জীবনটা নষ্ট করবা কেন তুমি তোমার মা বাবার মুখে চুনকানি দিবা কেন তুমি তোমার মা বাবাকে কষ্ট দিবা
কারণ তোমাকে লালন পালন করতে মা বাবার অনেক অবদান আছে আছে কি আছেন বন্ধুরা আমার ও যুবক ভাইরা শুনো রে কারণ তুমি যদি নিচের দিকে তোমার চোখগুলি রাখো এমন সর্ব অবস্থায় যদি এই চিন্তাটা করো আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন অবশ্য যতদিন আমাকে হায়াত দিয়েছেন অবশ্য আপনি আমার জন্য একদম সুন্দরী রমিনী আপনি রেখেছেন আল্লাহ আমার যে আমার কপালে আসবে সেই জন্য আল্লাহ ওয়ালা হয় সেই জন্য কোরআন পড়নে ওয়ালা হয় ও যুবক তুমি সেই চিন্তা করিয়া নামাজ পড়ো সঠিকভাবে চলো মা বাবার খেদমত করো দেখবাই তোমার ঘরে এমন এক রমণী আসবে রে যেই রমণী তোমাকে খেদমত করবে এবং তোমার ঘর থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমিক বাহির হবে ও যুবক কই দিনের দুনিয়া এই দুনিয়া তো আজকে আছে কালকে নাই জুড়ে বলুন ঠিক কি না দুনিয়াতে আসার সিস্টেম আছে যাওয়ার কোনো সিস্টেম নাই সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওরে আমার বান্দারা শুনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দিলাম তোমাদেরকে বুদ্ধি দিলাম বিবেক দিলাম ও বুদ্ধি বিবেক দিয়ে দুনিয়াতে তুমি চলো কারণ দুনিয়াতে আসার সিস্টেম আছে বড় ভাই তারপরে যে আসে সে দ্বিতীয় তারপরে যে আসে সে তৃতীয় তারপরে যে আসে সে চতুর্থ কিন্তু যাবার সময় দেখে যায় বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায় যাওয়ার কোন সিস্টেম না কিছুদিন আগে আমার এক বন্ধু মানুষ আমার ফির ভাই যুবক হঠাৎ করে একবারে সাইটে বসা আছে গাড়িতে কিন্তু দেখা যায় দুইটা ট্রাক আর একটা আসিয়া এমন এক ধাক্কা দিয়েছে কপালে ধাক্কা লাগছে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই দুনিয়া কিরে দুনিয়া এই দুনিয়া তো আমাকে লাথি মেরে কবরে পাঠাইয়া দেবে জোরে বলুন ঠিক কিনা এই দুনিয়া তো আমাকে রাখবে না এই দুনিয়া আমাকে একদিন লাথি মেরে কবরে পাঠাইয়া দেবে দুনিয়ার জন্য এত বেহায়া বেপর্দা কেন হরে যুবক কেন হরে যুবতী কেন হরে বাবা কেন হরে মা এই দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে সেই জন্য তুমি ঘুমাইয়া ঘুমাইয়া কয়েকটা জিনিস তুমি চিন্তা করো বলবো কি জিনিসগুলো চিন্তা করবেন ভাই এটা তুই আজ জোরে বলুন ঠিক কিনা এটা তুই আসল আজ আজকে তো আজ না এগুলো নাই জোরে বলুন ঠিক কিনা তুমি ঘুমাবা চিন্তা করবা কি চিন্তা করবা আমি কোথায় ছিলাম কোথায় ছিলাম জোরে বলেন তো আমি কোথায় আমরা কোথায় আসলাম বলেন তো সবাই আলমে আরো হা কোথায় রুহুর জগতে এখানে কিন্তু একটা হিসাব আছে কবির মনোযোগ যখন বলেছিল আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নয় সর্বপ্রথম যে বলেছিলেন কালু বালা উনিকে জোরে বলুন জানেন না আমাদের নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই চুমু দেন সাল্লাল্লাহু চুমু দিলে জায়েজ আছে নি দলিল অনেক আছে দলিল সমূহ নাই বন্ধুরা রুহুর জগতে ছিলাম গভীর মনোযোগ এই রুহুর জগতে যারা আমার নবীর পক্ষে ছিলেন আজকে তারা আমার নবীর পক্ষে আছেন রুহুর জগতে দুইটা দল ছিল একটা আমার নবীর বিপক্ষে ছিল একটা আমার নবীর দলে ছিল যারা নবীর দলে ছিল তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত আর যারা আমার নবীর বিপক্ষে ছিল তারা হলো ইয়াজিদি মুসলমান আজকে তারা ইয়াজিদির মুসলমান তারা বারো রবিউল করতে রাজি না জুড়ে বলুন ঠিক কিনা মিলাদুন্নবী পালন করতে রাজি না জুড়ে বলুন ঠিক কিনা বায়ার আমার দশী মহরম পালন করতে রাজি না এমন মিলাদ শরীফ ক্যাম্প করতে রাজি না ক্যাম্প তো আমরা ফরজ বলি না আমরা নবীকে তাজিম করে আমরা দাঁড়াই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ও দুনিয়ার মানুষ সাতটা জিনিসকে তাজিম করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি এক নম্বর হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব দুই নম্বর হলো নবীউল্লাহ আল্লাহর নবী তিন নম্বর হলো বাইতুল্লাহ
আল্লাহর ঘর এইভাবে চারটা জিনিসকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাজিম করার জন্য বলেছেন ফরজ করে দিয়েছেন এখন আসুন কিতাবুল্লাহ আল্লাহর কিতাবকে তাজিম করা ফরজ অর্থাৎ পবিত্র কালামুল্লাহকে আপনার যেখানে সেখানে রাখা যাবে না অর্থাৎ পবিত্র জায়গা থেকে গিলাফ অবস্থায় পবিত্র কালামুল্লাহকে রাখতে হবে জোরে বলুন ঠিক কি না বাইতুল্লাহ আল্লাহর ঘরকে তাজিম করা ফরজ নবীগুল্লাহ নবীদেরকে তাজিম করা ফরজ এখন গভীর মনোযোগ কিতাব কোথায় থেকে পাইছি আমার নবী থেকে কোথায় থেকে জোরে বলুন কোথায় থেকে বাইতুল্লাহ আল্লাহর ঘর কার উসিলা আমরা পেয়েছি নবীর উসিলা জোরে বলুন কার উসিলায় যা কিছু পেয়েছি সব কিছু নবীর উসিলায় পেয়েছি যদি কিতাবুল্লাহকে তাজিম করা ফরজ হয়ে থাকে বাইতুল্লাহকে তাজিম করা ফরজ হয়ে থাকে নবীদেরকে তাজিম করা ফরজ হয়ে থাকে তাহলে সব কিছু আমার নবীকে উসিলায় ওই নবীকে তাজিম করা কোটি 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 গুণে ফরজ কিনা জোরে বলো তাহলে নবীকে তাজিম করতে তারা ইয়া কিয়াম করলে কোনো সমস্যা আছে জোরে বলুন কোনো সমস্যা আছে আমরা কিয়াম করতে চাই কি চাই না মুসলমান কি বলবো ভাইরা মুসলমান আমরা নিচে নেমে গেলাম কিভাবে যে নবীর সিলাই কোনো কিছুই না যে নবী সারা কোনো কিছু হবে না যে নবীর উসিলায় সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন ওই নবীকে কিভাবে আমরা কটাক্ষ কথা বলি ওই নবীর ব্যাপারে আমরা কিভাবে এইভাবে মুনাফিকি আমরা কিভাবে করি আমার আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ইজ্জতের মালিক আমি আল্লাহ ও রাসূলি আমার রাসূল ইজ্জতের মালিক আর যারা আমি আল্লাহকে মানবে আমার রাসূলকে মানে যারা ঈমানদার হয়ে গেল তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনদের জন্য আমি ইজ্জতের ব্যবস্থা করেছি জুরে বলি সুবহানাল্লাহ সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ।